বিয়ে করে এমন একটা বউ করেছি আমাকে পাত্তাই দেয় না, সবসময় শুধু জি বাংলা আর স্টার জলসা। স্বামীজি এত পরিশ্রম করে এলো, এত খেটে খুটে সেই কোন সকালে বেরিয়েছি। মালতি এত জানেছ কেন? বলি স্বামী যে এলো তা একটু শরবত তো দিতে পারো, শরবত না হয় কমসে কম একটু জল। জল শরবত ছাড়ো, বলছিলাম তোমাকে যে বলেছিলাম সেদিন অঞ্জলি থেকে নেকলেসটা আনবে তুমি এনেছ, এইটা ভুলে গেছি। এই কিছু মনে করো না প্লিজ, এই পরের দিন আমি না 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 এভাবে হয় না। রোজ সকালে তুমি যাবে আর ভিড়ে এসে বলবে পরের দিন এনে দেবো, এত খাটাখাটনি করে আসি এভাবে এভাবে। তোমার সাথে যখনই মলে যাবো তুমি শপিং মলে যাবে না, তোমার সাথে কোনো জুতোর দোকানে ঢুকলে সময়ের তারা দেখিয়ে হ্যাঁ ভালো লাগছে এটা নিয়ে নাও এটা নিয়ে নাও, কেন তোমার কি কোনো পছন্দ পছন্দ নেই না, তুমি আমাকেই পছন্দ করো না, এভাবে হবে না। দেখো তোমাকে রোজ বলি, আরে নাও তোমার কার্ড দিয়ে নাই পেমেন্টটা আমি করলাম, কিন্তু আনতে তো তোমাকে বলেছিলাম, হবে না আমি ওই সংসার করতে পারবো না, রোজ রোজ একই ঘটনা চলবে না, না তুমি এখনই যাবে আনতে। এই আমার কথাটা একটু ভাবো, এই এত পরিশ্রম করে এলাম এখনই আবার যেতে বলছো? না এখনই, রোজ আর শুনতে পারবো না, তুমি এখন যাবে কি যাবে না? আমি আজকে যেতে পারছি না, অনেক শুনেছি আর না, রোজ রোজ একই ঘটনা আমার ভালো লাগছে না। আমি চললাম, যেদিন তোমার মনে হবে তুমি মলে যাবে আমার সাথে, যেদিন তোমার মনে হবে তুমি ভুল করছো না, তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য আনবে, যেদিন তোমার মনে হবে যে আমার পছন্দগুলো তোমার পছন্দ সেদিন তুমি আমায় ফোন করো। আমি মায়ের বাড়ি চললাম, আমি আর এখানে থাকতে পারছি না। এরকম করে না মালতি, মালতি শোনো। না আর ভাল লাগছে না, এভাবে আর পড়া যায়? এত পরিশ্রম করে আসা, সকলে আসে আমি বিচারপতি, বলুন আমি বিচারপতি, সকলের বিচার করি আর বাড়ি এসে কিনা বউ করবে আমার বিচার, এটাকে মানা যায় না? না না না, কি করি এইভাবে আর পারছি না, দিনের পর দিন ওই ছেলেটা হয়েছে সেই রকম, বাপের সঙ্গে একটু কথাও বলে না, সবসময় শুধু মায়ের সঙ্গে ঘুরছে। কিছু করতে হবে, এরকম করে টেকা যাবে না, কি করা যায়? হ্যাঁ শুনছি বাবুর বাগ মোড়ে কেএসপির ধারে এক বাবা বসে, বাবা লঙ্কা বাবা, বাবা ওই বাবার কাছে গেলে নাকি উনি সকল সমস্যার সমাধান করে দেন, তা আমার মনে হয় আমি তো প্রচুর সমস্যায় পড়েছি, বলুন এমনি এটা কি ঠিক হচ্ছে? বউ আমার বিচার করবে? হ্যাঁ আমি বিচারপতি আফটার অল। না না আমাকে একবার অতি সত্তর বাবার কাছে যেতে হবে, যাই একবার বাবার কাছে যাই, বাবার নিশ্চয়ই কোনো একটা মুশকিল আসান বার করবে, যাচ্ছি তাহলে। অনেক দর্শকের সঙ্গে কে তুমি?
আমার এই ফ্যান কে ভঙ্গ করিল? আগে আগে বাবা, আমি খুব দুঃখিত বাবা। কি হয়েছে তো? মনে কি দারুণ ব্যথা? হ্যাঁ বাবা, হ্যাঁ। সকল সমস্যার করিব সমাধান যদি খুলিয়া বলো মনের কথা। হ্যাঁ বাবা, বলবো বলবো। বল কি হয়েছে তো? বাবা, আমি পেশায় একজন বিচারপতি বাবা, কিন্তু প্রবলেমটা কি জানেন? আমি বিচারপতি হলেও সব জায়গাতে আমি বিচার করে আসি, আর বাড়িতে বউ আমার বিচার করে। মারা যায় বলুন, মনে দারুণ কষ্ট। হ্যাঁ বাবা, তো সকল সমস্যার করিব সমাধান, আমার সেই ক্ষমতা রাখি আমি। থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না, আমি আমার দিব্য দৃষ্টি নিয়ে দেখতে পাচ্ছি তোর সংসারে অশান্তি, বউয়ের সাথে ঝামেলা। ঠিক বলছি? আমি ঠিকই বলি রে বাবা, আমার নাম যে লঙ্কা বাবা। তোর সকল সমস্যার সমাধান আমি করে দেবো, কিন্তু তোকে এক কাজ করতে হবে। কি কাজ বাবা? আপনি যা বলবেন আমি তাই করব। তেমন কিছু না, তোর বউকে প্রতিদিন রাতে গল্প শোনাতে হবে। রাতে গল্প শোনাতে হবে? হ্যাঁ গল্প। কি গল্প বাবা? এই শোন, তুই বলবি তোর বউকে, আর জানো কোর্টে গেছিলাম, সেখানে গিয়ে দেখি এক স্বামী নাকি তার স্ত্রী অত্যাচারে মারা গেছে, আর সেই বিচার করার ভার করেছে আমার উপর। জানো আমি কি বিচার করেছি? দেখবি ওর মনের ভুল বুঝতে পারবে। দাঁড়া একটু দাঁড়া, মাদুরি খানি আমি তৈরি করে নি। এই মাদুরি খানা তুই ধর, আর এই মাদুরি তুই তোর বউয়ের বাম হস্তে বাঁধবি, বাম হস্তে বাঁধবি, দেখবি অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাচ্ছে। জয় ভেরে বাবা। সমস্যার সমাধান হয়ে যাবে, আসছি তাহলে। হ্যাঁ দিলাম বাসটা ঢুকে। আরে ভাই, অনেক আছে তো, অনেক দিন ভন্ডামি করিনি, আজ ভন্ডামি করে মজাই লাগলো। এই আমাকে দেখে মনে হচ্ছে তো পুরো হিমালয় থেকে এসেছি। আমি জানতাম তো এই লঙ্কা বাবা, লঙ্কা বিচারপতি, এই বিচারপতি বলে বোকা, সবই ভাবলো আমার দয়ায়। আরে না রে না ভাই, সবই টাকা, জগতে যা কিছু আছে সবই মায়া। এরপর থেকে এক মাস পর হ্যালো, ও প্রবীরবাবু বলছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ ক্লায়েন্টকে এই ধরুন কালকে আসো। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে বসে বসে কাজ হবে, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে আপনি কথা বলান। আরে সৌম্যদে ভাই কেমন আছিস? রাখুন রাখুন ভাই, কেমন আছিস? অমর আমার কথা পরে হবে, তুই বল তুই বিয়ে থা করেছিস নাকি? আর বিয়ে, 30 বছর বয়স হলো তাও কোনো মেয়ে পাত্তাই দিল না। সে কি তোর মতো হ্যান্ডসাম ছেলেকে পাত্তা দিচ্ছে না? না রে ভাই, পাত্তাই দিল না। কি করি? হুম, তবে শোন ভাই, তুই যখন আমার কাছে এসেছিস, আমি তো তোর সেই ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ আর বড় হয়েছি, এখন তো ছোট নেই, কি বলছিস সবাই শুনতে পাবে। যাই হোক, তো আমার কাছে যখন একবার এসে পড়েছিস, তখন আমি তোকে একবার বাবার কাছে যেতে বলবো। ওই লঙ্কা বাবা? রে লঙ্কা বাবা জিজ্ঞাসা করে সবাই জানে, জানেন তো? সবাই জানে লঙ্কা বাবা, তুই জানিস না? যাই হোক,
তোর দেখবি যাবি বাবার কাছে পায়ে গিয়ে লুটি পড়বি সে। আর প্রবলেমটা বলে দিবি, যা আছে সব উনি দেখবি সমাধান করে দেবেন। আরে আমি নিচে গিয়েছিলাম, সমাধান হয়ে গেছে? আর হ্যাঁ হচ্ছে মোটামুটি, তবে বাবা মনে হয় হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। হ্যাঁ তুই একবার তাড়াতাড়ি গিয়ে বাবার সঙ্গে দেখা কর, ঠিক আছে? আর আমার আজকে তারা আছে তো, তুই কাল রাতে আমাকে ফোন কর, ব্যাপারটা আমাকে জানা, ঠিক আছে বন্ধু? অল দ্য বেস্ট। ঠিক আছে বন্ধু, কি হচ্ছে না হচ্ছে আমি তোকে কালকে জানাবো, ঠিক আছে? ওটাকে ছাড় না। আজও তো অনেক দর্শকের সমাবেশ, সেই বিচারপতির পদ থেকে একটাও ভালো আর খদ্দের পাচ্ছি না। ভাবলাম দেবো পাঁচটা টুকে, পাচ্ছিও না। আর বেশ কিছু ভক্ত আছে, সবাই মেকআপটাকেই নষ্ট করে দেয়। এই দেখো দেখো চুল খুলে যাচ্ছে, এই দেখো দেখো হাতে ফুল খুলে যাচ্ছে, কি একটা শব্দ আসছে। এই রে মনে হচ্ছে এক পড়ো মালদার পার্টি আসছে, চাই চাই চাই। আমার বিচারপতি বন্ধু বলল লঙ্কা বাবার কথা, কিন্তু বাড়িটা তো তার দেখতে পাচ্ছি না আমি। ওই তো একটা বাবা বসে আছে মনে হচ্ছে। বাবা বাবা আমার একটা সমস্যা আছে। কে তুই? আমি আমি অমর। অমর? হ্যাঁ বাবা। তুই কি সমস্যা? বাবা আমার খুব সমস্যায় পড়েছি বাবা, যখন তখন আমার এই ডান হাত না বড্ড চুলকায়। দেখি দেখি তোর ডানা, আরে তো বৃহস্পতির রেখা, তোর তো খুব ধন হবে রে। হ্যাঁ আমার প্রচুর ধন হবে। হ্যাঁ রে তোর প্রচুর ধন সম্পত্তি হবে। এই সুযোগে বাবাকে আরো কিছু দেখিয়ে নি। বাবা বিদেশ যাবি? এবার বাবাকে আরো কিছু দেখিন। তুই আমার ধ্যান ভঙ্গ করছিস বাবা, দেখি সামনে আয়। এই উকুন হয়নি তো? ওরা কি কোপাল তোর? আরে তুই তো রাজা হবি রে, রাজা হবি। হ্যাঁ আমি রাজা হব। হ্যাঁ রাজা হবি। তাহলে তো আপনাকে আমার বউয়ের মতো সিংহাসনে যত্ন করে রেখে দেব। এই সুযোগে আর কিছু দেখাই। বাবা আমার এবার ডান পাটাও খুব চুলকাচ্ছে। এই বলেছে কেন করেছে, তো চুলকানি হয়েছে। বাবা আমার আরো সমস্যা আছে। তুই তো সমস্যার ডালি নিয়ে এসেছিস, কি সমস্যা বল? বাবা বলছি আমার না 30 বছর বয়স হয়ে গেছে। তাহলে তো মেয়ের অভাবে নেই রে, তো পাঁচ পাঁচটা মেয়ে জুটবে। পাঁচ পাঁচ কারণ কি বলেন? পাঁচটা মেয়ে জুটবে। কিন্তু খুব মেঘালো দেখি রাতে একবার করে খাবি আর দেখবি কেউ পুজো মেয়ে বেরো চারটে ঘরে যাচ্ছি। পারি না তাই চেষ্টা করি। যাও আসি বাবা আবার আসবো।
বুঝতেই পারলাম না, ফু দিলাম না থুতু দিলাম, একে তো বলে দিলাম ওর পাঁচ পাঁচটা মেয়ে জুটবে। জানো কি তোমরা কিভাবে জুটবে? একটা বউ আর চারটে মেয়ে হবে। কোথা থেকে আসবে জানেন? কেএসপি হাসপাতাল। যাই হোক, আজ এর দিনটাও ব্যাপক গেল, অনেক টাকা পেয়েছি, অনেক টাকা। সবাই দেখলে কিভাবে হাত দেখি, আর কারোর কাছে দেখিও না, আমার কাছে দেখাবে, চলি।